আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আজকে আমরা এমন এক জায়গায় আসছি যেখানে আপনারা যদি দেখেন চারিদিকে সরিষা শেষ, এখন শুধুমাত্র মানে আমাদের এখানে ইডি ধান আবাদের জন্য জমিতে সেচ দেওয়া হচ্ছে পাম্পের দ্বারা। তো আপনাদের আমরা সেটিও দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি। তো আজকে আপনাদের আমি দেখাবো যে চারিপাশের যে দৃশ্যপটগুলো আছে অ্যান্ড এখানে যে বিষয়গুলো আছে, মানে দেখুন সরিষার জমিগুলো থেকে দেখুন কিভাবে এখান দিয়ে ড্রেন কাটা হয়েছে, এখান দিয়ে মূলত পানি চলাচল করবে, পানি চলাচল করার জন্য এখানে ড্রেন রাখা হয়েছে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে দেখাই যে ওই পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন অনেকটা দূরে দেখুন আপনার মোটর চলছে, আর ওখান থেকে মূলত পানি পানি উঠছে, অ্যান্ড সেখানে পানিগুলো সুন্দরভাবে পানিগুলো পড়ছে। অ্যান্ড এই জমিতে কিন্তু দেওয়া হচ্ছে সেই পানি, অ্যান্ড সেই জমিতে পানি দিয়ে মানে ধান রোপণ করা হবে, অবশ্যই আপনারা কিন্তু জানেন এ বিষয়টি। তো মূলত এটাই বলার জন্য এইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে মানে জমিগুলো মূলত সুন্দরভাবে ছাটা হয়েছে, দেখুন আপনারা যদি দেখেন এই পাশে যদি দেখেন তাহলে দেখুন সুন্দরভাবে জমিগুলো ছাটা হয়েছে। অ্যান্ড এখানকার যে পরিবেশটা আছে এই পরিবেশটা কিন্তু মানে সুন্দরভাবে এখান দিয়ে মূলত এগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। অ্যান্ড এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মূলত এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এগুলো দেখে আপনাদের কেমন লাগা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ